গাজরের মানে একদম সালাদ সব তো চিকন সালাদ আছে মানে বাসাবাড়িতে যখন আপনারা সালাদ করবেন দেখতে পাচ্ছেন এই সালাদটা করার জন্য আমি দিয়ে দিছি এখানে তো শোশাটা দেওয়ার পর আমি এখানে মেশিনটা চালু করে দিলাম আপনি এক সেকেন্ডে আপনারা এটা বুঝতে পারবেন যে দেওয়ার সাথে সাথে মানে কিন্তু হয়ে গেছে মানে এটার মধ্যে দেখো কত সুন্দর মানে এটা সালাদটা আমি কিন্তু এখানে দেখাইলে বুঝতে পারবো আলুটা দিয়ে দিলাম আলুটা কেটে শেষ একসঙ্গে এক সেকেন্ডই শেষ একসঙ্গে শেষ এই দেখেন আমি আর কিন্তু অফ করে দিলাম লম্বা লম্বা করে যে আলুটা রান্না করবেন দেখেন কত সুন্দর আলুটা আপনাদের বড়ি দিয়ে কাটতে হবে না ও মাই গড ঠিক আছে অলরেডি কিন্তু জুস হয়ে যাচ্ছে গাইস আমি একটু দিয়ে দেখাচ্ছি ও মাই গড গাজরের জুস আমি তো কিন্তু দেখেন আসলে ভিতরে আগে অনেক কিছু ছিল তো এইজন্য ছিল এগুলা তো আগে ছিল দেখে পুরাটা ক্লিয়ার করে লই না হ্যাঁ হ্যাঁ যে আপনি দেখেন রসটা কি সুন্দর করে জুসটা ছলাইছে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের মাঝে আরও একটি নতুন স্পেশাল ফুড প্রসেসরের ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আবারও সুমাইয়া ট্রেডার্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় আর আজকের ভিডিওতে আমাদের সম্পূর্ণ হেল্প করবে সুমাইয়া ট্রেডার্সের অনার রহিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের জি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন তো আজকে যে ফুড প্রসেসরটা দেখাবো এটা হলো মিয়াকোর মিয়াকো ব্র্যান্ডের ইন্ডিয়ান ফুড প্রসেসরটা এটা এটা হলো আপনার 800 ওয়াটের এই যে এখানে ওয়াটার লেখা আছে আর এটা 100% কিন্তু একদম অরিজিনাল তামার কয়েল এই যে দেখা আছে যে মোটরটা আছে এটা হলো কয়েলটা কিন্তু তামার সম্পূর্ণ এই যে তামার ছবি দেওয়া আছে আর এইটা আপনার 800 ওয়াটের এটা মেড ইন ইন্ডিয়া কিন্তু এই যে দেখা দিচ্ছে মেড ইন ইন্ডিয়া অরিজিনাল একদম মেড ইন ইন্ডিয়া বডির নিচে লেখা আছে আর এটার আপনার আইটেমগুলো হবে দেখেন ভাইজান 1 2 3 4 5 6 7 8 9 10 10 ধরনের 10টা আইটেম আপনি এটার মধ্যে করতে পারবেন ওকে 10 আইটেম মানে একটা ব্লান্ডার কিনেন একটা জুসার কিনেন তারপর একটা ফুড প্রসেসর কিনেন একটা গ্রাইন্ডার কিনেন চারটা জিনিস কিনলে আপনার বাসা কিন্তু সব ধরনের কিছু হবে তারপরে চারটা জিনিস না কিনে কিন্তু একটা জিনিস যদি কিনেন তো একটার মধ্যে কিন্তু আপনি 10 পদের আইটেম করতে পারতেছেন আর কোনো জুসার ফ্রেশ জুসার লাগবে না মাল্টা জুসার লাগবে না তারপর আপনার গ্লান্ডার লাগবে না তারপর কিমা করার মেশিন লাগবে না তারপর আপনার মনে করেন একটা মনে করেন মানে ফুড প্রসেসার সিঙ্গেল লাগবে না মানে এক কথা এ টু জেড সব কিছু করা যায় 5টা 7টা জিনিস যদি আপনি আলাদা আলাদা কিনেন প্রাইস লাগবে কিন্তু আপনার বাজেট লাগবে 30,000 টাকা আমরা কিন্তু 30,000 টাকা আজকে রাখছি না এই ফুড প্রসেসারটার আমরা প্রাইস আগে প্রথমে বলে দিই এটা প্রাইস একবারে হোলসেল প্রাইস মানে ধামাকা অফার লকডাউনের জন্য হোলসেল প্রাইস রাখবো এটার মূল্য মাত্র 7,400 টাকা 7,400 টাকা 7,400 টাকা হইলে আপনারা আমার থেকে এই ধামাকা অফারে ফুড প্রসেসরটা নিতে পারবেন তার আগে আমি এখানে বলে দিই এখানে কিন্তু আপনার একটা মাল্টা জুস করার জন্য আছে এটা হলো মাল্টা জুস করার জন্য এইটা আছে আপনার হলো মানে ফ্রেশ জুস করার জন্য বেদানা কমলা তারপর আপনার মনে করেন আঙ্গুর তারপরে আপনারা মানে যত ধরনের ছোট ফলগুলার যে ফ্রেশ রস বের করেন ফ্রেশ রস করার জন্য দুইটা চলে গেল এখানে চার ধরনের চারটা বেলেট আছে আপনার মনে করেন পটেটো চিপ করার জন্য আলু ভাজি করা রান্না করার জন্য তারপর আপনি মনে করেন যে পটেটো দুই রকমের পাতলা চিকন আছে শসা গাজর কাটার জন্য এখানে আলু মোটা চিকন সালাড করার জন্য বেলেট আছে এখানে আপনার একটা মাংস কিমা করার জন্য বেলেট আছে কাঁচা মাংস কিমা করার জন্য মুরগির মাংস কিমা করার জন্য তারপরে এখানে ব্লান্ডারের একটা মনে করেন আদা রসুন করার জন্য মশলা করার জন্য একটা আপনার মানে চপার আছে তারপরে মনে করেন যে আপনার এখানে শুকনা জিরা ধনিয়া এলাচি দারচিনি করার জন্য কিন্তু একটা চপার আছে বত্তা টত্তা করার জন্য এখানে আপনি লাক্সি ফালুদা জুস করার জন্য একটা জগ আছে এখানে একটা আরেকটা ব্লেড আছে এটার মধ্যে যত ধরনের আপনারা সালাড তৈরি করবেন সালাডটা তৈরি করার জন্য একটা ব্লেড আছে কিভাবে আপনারা এই জিনিসগুলো তৈরি করবেন বা কিভাবে চালাবেন সেই জিনিসগুলো আমরা একটু দেখা দিব এগুলা পরিষ্কার করার জন্য দেখেন একটা ব্রাশ দেওয়া আছে এখানে মানে যে ব্লেডগুলো পরিষ্কার করবেন যখন আপনি এই যে ব্লেডটা পরিষ্কার করবেন এটা কিন্তু আর দিয়ে পরিষ্কার করা যাবে না এই ব্লেডের ভিতরে যখন আপনি ময়লাগুলো আটকিবে তখন কিন্তু আপনার এটা ব্লেডগুলো পরিষ্কার করার জন্য সোপা দেওয়া আছে ওকে তা আমরা কথা না বাড়ি এখানে একটা কাপ আছে জুসের জন্য আমরা কথা না বাড়ায় আমরা জিনিসটা একটু চালু করে দেখাই যে কিভাবে আপনারা জিনিসটা করবেন
এটা কিন্তু একটা লক সিস্টেম, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু খোলা ফলাইবেন, এটা হলো লক করে নিতে হবে এই জিনিসটা, এই যে এটা লক, এটা আপনারা লক করে নিলেন, লক করে নেওয়ার পরে এটা কিন্তু আর খুলবে না, খুলবে না। এখন এই যে জিনিসটা কিন্তু এখানে গার্ড সিস্টেম, এই যে দেখেন এটা গার্ড সিস্টেম, এখানে পুশ করতে হবে। এটা হলো আপনারা যখন বাটিটা খুলবেন, এই যে বাটিটা খুলে গেল, এই যে বেলেটটা খুলে গেল। আচ্ছা আচ্ছা, এখন আপনার এই যে বাটিটা, এটা কিন্তু এখানে বসাবেন, বসানোর পরে কিন্তু এটা লক, এই যে লক লেগে গেল। এখন আপনি এই বেলেটটা এখানে লাগান, যেকোনো বেলেট চেঞ্জ করা যাবে। এখন কিন্তু এই যে দেখেন, আমি দেখা দিচ্ছি, আর একটু খেয়াল করবেন, এটা হলো কিন্তু লক, এই যে বসা দিলেন, ওকে, এই যে বসা দিলেন না, এখন এটা গাঢ়ে গাঢ়ে কিন্তু বসবে, বসলো, এখন কিন্তু এটা লক, এই দেখেন লক, এই যে লক লাগা দিলাম, ঠিক আছে। এক সেকেন্ডও কিন্তু লাগে নাই, দেখেন আপনি, এটা আমি একটু আরো একটা দিয়ে দেখাই, আরেকবার দিয়ে দেখি, আপনি দেখেন একটু, দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গাজর, অনেক শক্ত জিনিস, গাজর কিন্তু শক্ত জিনিস। আমি একটু দেখাচ্ছি ভাইয়া তোমাকে একটু, তাহলে বুঝতে পারবা। এটা এই যে লকটা চাপ দিলে আবার খুলে যাবে, হ্যাঁ এটা লক চাপ দিলে খুলে যাবে। এই হলো ওয়াও, গাজরের মানে একদম সালাদ, শক্ত চিকন সালাদ আছে, মানে বাসা বাড়িতে যখন আপনারা সালাদ করবেন, দেখতে পাচ্ছেন, এই সালাদটা করার জন্য মানে আর কষ্ট করা লাগবে না, কষ্ট করা লাগবে না, হাতেই কষ্ট কিন্তু লাগে না। এক সেকেন্ড তো আমি এখানে কিন্তু আবার একটা জিনিস দেখা দিব, অন্য কিছু আমরা করে দেখাই একটু, এটা আমরা শোষা করে দেখা দিব। যে শোষাটা আপনারা যখন সালাদ করতে চান বাসা বাড়িতে, যে শোষাটা আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু শোষা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, আমরা সবকিছু করেই দেখাবো। তো আমি একটু শোষাটা চালু করে দেখা দিলাম, দেওয়ার সাথে সাথে মানে কিন্তু হয়ে গেছে, মানে 3-4 সেকেন্ডে একটা শোষা আপনার কমপ্লিট, ঠিক আছে, মানে এটা কিন্তু 1 সেকেন্ডও লাগে না। এই যে পুষ্টা কিন্তু চাপ দিলে খুলে যাবে, খুলে যাবে। এখন এটা আমি দেখা দিচ্ছি, এই যে ও মাই গড, দেখো কত সুন্দর, মানে এটা সালাডটা আমি কিন্তু এখানে দেখাইলে বুঝতে পারবো, যে আমার ভাই বোনেরা যারা কিনবেন তারা, যে আপনারা যদি বাসায় এত সুন্দর করে চাকু দিয়া যত কিছু দিয়ে কাটান, এত সুন্দর হবে না, হবে না, হইলো অনেক টাইম লাগবে। আজকে আমি আরেকটা জিনিস দেখা দিব, এখানে সিপ করে দেখা দিব, ও গাইস দেখতে পাচ্ছেন, সিপ করে দেখা দিব। এবং আপনারা যদি পিয়াজ কাটতে চান, হ্যাঁ হ্যাঁ, পিয়াজ করে আমি দেখা দিচ্ছি, সবই করা যাবে, মানে সব, মানে কি এটার মধ্যে মনে করেন আমি এই একটা বিলে শাক চাইলে শাক করা যাবে এখন, হ্যাঁ কেউ যদি চায় শাক করবে, মানে বাসা, আরে হ্যাঁ শাক একদম কুচি 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 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখানে এখন করে দিব হলো আপনার মনে করেন যে আমি একটু পেঁয়াজটা দেখি, মানে পেঁয়াজ যারা একটু মোটা করে কাটে, পেঁয়াজের চিকন যে বিলেট দিয়ে আপনি কাটতে চান, আমি আগে একটা জিনিস আলু কয়টা দেখাই, আচ্ছা আলু আলুটা কয়টা দেখাই, এই যে আলুটা কয়টা দেখাই, তাহলে আপনারা আমার ভাই বোনেরা বুঝতে পারবে যে আলু কাইটা দেখানোর পরে যে রহিম ভাই আসলো সুন্দর জিনিসগুলা দেখাইছে। আচ্ছা আমরা আলু কিন্তু বুঝবেন, এই যে চালু করে দিলাম, হ্যাঁ এখন আলুটা দিয়ে দিব, এখন আলুটা দিয়ে দিলাম, আলুটা কেটে শেষ, একসঙ্গে 1 সেকেন্ডই শেষ, একসঙ্গে শেষ শেষ, এই দেখেন আমি আর কিন্তু অফ করে দিলাম, এখন এই যে এটা খোলা ফেলালাম, মানে 1 সেকেন্ডও কিন্তু লাগে নাই, ওকে, এই হলো আলুটা। আমি আপনারা যে আলুটা যে রান্না করবেন, লম্বা লম্বা করে যে আলুটা রান্না করবেন, দেখেন কত সুন্দর আলুটা, আপনাদের বড়ি দিয়ে কাটতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা হলো আলুটা কাটার জন্য। তো আজকে আমরা এখানে আসলে এগুলো সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, এগুলো বাসা বাড়িতে যারা মনে করেন যে আপনারা, তারপর আপনি যদি পিয়াজ করতে চান, আমি একটু পিয়াজটা একটু দেখা দিচ্ছি, দেখেন। আচ্ছা আচ্ছা, এইখানে আলুটা রাখেন, একটু পিয়াজটা আমি দেখা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে এটার মধ্যে আমি আজকে কাইটা দেখাই। পিয়াজ কি সেম হবে? সেম পিয়াজটার জন্য আমি আরেকটা ব্লেড লাগাই, আলাদা আলাদা ব্লেড আর কি, আপনাদের যেটা পছন্দ হবে, যে ব্লেড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ব্লেড দিয়ে আপনি এটা মনে করেন করতে পারবেন। ওকে, আমি একটু এটা পিয়াজটা আমার ছেলেটা এখানে ইয়া করে ফেলাইছে, ছোট ছোট করে ফেলেছে, ফেলাইছে। আচ্ছা আচ্ছা, ওই সে তো আমি একটু পিয়াজটা একটু চালু করে দিয়ে দেখা দিলাম, ওয়াও অমলেট, এক মানে সেকেন্ডও লাগে নাই, যেটা আপনি মনে করেন যে 1 সেকেন্ডও লাগে না। আপনারা যদি 5 কেজি পিয়াজ করতে চান বাসা বাড়িতে, মানে 5 মিনিটে 5 কেজি করা সম্ভব, 5 মিনিটে 5 কেজি করা সম্ভব, সম্ভব অবশ্যই। যদি 10 কেজি আলু করতে চান, হ্যাঁ এই দেখেন, ওয়াও
চাইলে কিন্তু ছোট বড় ব্লেড আছে এখানে হ্যাঁ হ্যাঁ ছোট বড় ব্লেড আছে আপনারা দেখেন পিয়াজটা দেখেন এত সুন্দর করে কিন্তু বটি দিয়ে কাটতে পারবেন না হবে না আর এই পিয়াজটা কিন্তু মাংসের সাথে দেওয়ার জন্য খুবই কিন্তু বেস্ট মাংসের সাথে আপনারা মানে যা কিছুর সাথে তরকারির সাথে দেওয়ার জন্য বেস্ট তো আমরা আজকে এখানে কিন্তু প্রত্যেকটা এই কয়েকটা ব্লেড দেখা দিলাম আর মাংস কিন্তু কিমা করার জন্য ফ্রেশ জুস যখন করবেন তখন ফ্রেশ জুস করার জন্য একইভাবে এটা বসে দিতে হবে আমরা এখানে আপনি এই যে ফ্রেশ জুস করার জন্য হলো এই বাটিটা এখানে এই যে এখানে এই বাটিটা ফ্রেশ জুস করার জন্য আচ্ছা আচ্ছা এই চলে গেল এখন আপনি মনে করেন এর ভিতরে ফ্রেশ জুস করবেন আচ্ছা একটু করে দেখাচ্ছি দেখুন মানে শশাটা কি জুস হয়ে যাবে হ্যাঁ শশাটাও জুস হয়ে যাবে জুস হয়ে যাবে এখন দেখেন ও মাই গড আচ্ছা আমরা এগুলাই দিয়ে দেখি যাক মানে জুস করে দেখাবো তো এগুলাই দিয়ে দেখি এখন তো এটা ঢুকছে না হ্যাঁ মানে কেটে দিতে হবে আমরা এগুলাই দিয়ে দেখি যে জুস হবে কিনা 100% গাজরের জুসটা বের করে দেখাই আচ্ছা আমরা এখন গাজরের জুস খাবো আরাম জিনিস নাই আমার কাছে আমি একটু খালি এগুলা দা আপনারা যে ফ্রেশ জুসটা করবেন হ্যাঁ ছোট ইয়াটা দিয়ে দেখা দিচ্ছি আচ্ছা ও মাই গড ঠিক আছে অলরেডি কিন্তু জুস হয়ে যাচ্ছে গাইস আমরা একটু দিয়ে দেখাচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু অটো হয়ে যাচ্ছে অফ করে দিলাম ঠিক আছে একটু দেখা দিলাম অবিশ্বাস্য কাহিনী একটু দেখা দিলাম এটা আপনারা এখন দেখুন খুলা ফালান এটা লক সিস্টেম এই যে চাপ দিলে খুলে যাবে লকটা এখন আপনার মনে করেন ফ্রেশ জুসটার বাটিটা মানে গাজরের জুস আমরা এখন দেখব ধর এটা ও মাই গড গাজরের জুস আমি তো কিন্তু দেখা আসলে ভিতরে আগে অনেক কিছু ছিল তো এইজন্য ছিল এগুলা তো আগের ছিল দেখে পুরাটা ক্লিয়ার করে লই না হ্যাঁ হ্যাঁ যা আপনি দেখেন রসটা কি সুন্দর ফ্রেশ জুসটা ছলাইছে মানে গাইস গাজরের জুস ঠিক আছে একবার পানি এই যে দেখেন মানে আপেল কমলা যা চান ফ্রেশ জুস আর মালটা জুসটা আপনারা যেটা মালটা জুস করবেন হ্যাঁ হ্যাঁ মালটা জুসটা আরো সুন্দর আরো সুন্দর না যখন মালটা জুসেরটা আপনি মালটা জুস করবেন এটাটা বসিয়ে দিলে হবে বসায় নিয়ে আচ্ছা আচ্ছা মালটাটা দুই করে কাটা দুই টুকরা করে কাটা এখানে চাপ দিলে সাথে সাথে ঘুরবে তো আমরা আজকে এখানে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি অনেক সময় পর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা আর কিছু দেখাতে চাচ্ছি না যারা বাসা বাড়িতে যারা না বুঝবেন লাগলো আমাদের লোক যায় আপনার বাসা জিনিসটা দেখা দিয়ে বুঝিয়ে দিয়ে চালাবে যখন আপনারা অর্ডার করবেন তখন আমাদের লোক দেখা দিয়ে আসবে আচ্ছা তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমরা বলে দিচ্ছি যে এটা আপনার কোম্পানির থেকে মোটরটার এক বছরের সম্পূর্ণ আপনার গ্যারান্টি আছে এক বছরের মধ্যে মোটরটা কোনো সমস্যা হলে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা মোটরটা চেঞ্জ করে দিব পাঁচ বছর সার্ভিস ফ্রি ওকে তো এটা আপনারা হোলসেল প্রাইস প্রাইস কিন্তু আগেও বলে দিচ্ছি এখনও বলে দিচ্ছি 7,400 টাকা ধামাকা অফার আপনারা জরুরি অর্ডার করতে পারতেছেন 6টা 7টা ব্লান্ডার জুসার মাংস কিমা বিভিন্ন ধরনের জিনিস কিনতে হবে 10টা না কিনে একটা কিনবো 7,400 টাকার মধ্যে আপনারা এটা সম্পূর্ণ ঘরের এনাফ ওকে সো বন্ধুরা আপনারা তো এতক্ষণ প্রোডাক্টের রিভিউটা দেখলেন তো আপনারা কিভাবে অর্ডার করবেন এই যে এখানে তাদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট সুমাইয়া ট্রেডার্স এবং আমার নাম আমার দোকান নাম্বার হলো 139 40 41 40 ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম আমার মোবাইল নাম্বারগুলো প্রত্যেকটা স্ট্রিং এ বিকাশ আছে এবং আপনার বিকাশ আছে তারপর ইমো আছে ভাইবার আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমরা মিয়াকো রিকো প্যানাসোনিক ডিজনি 4টা কোম্পানির ডিস্ট্রিবিউটর আপনারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন 1,500 টাকা বুকিং করে আচ্ছা আর কেউ যদি ফুল টাকা পাঠাতেন দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রবাসী ভাই যারা আছেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি লোক দিয়ে পাঠা দিব কেউ যদি বাসা বাড়িতে যায় আপনারা না বুঝতে পারেন না চালাতে পারেন আমাদের লোকে যায় দেখা দিয়ে আসবে এবং ডেলিভারি খরচটা সম্পূর্ণ আলাদা থাকবে ডেলিভারি ঢাকার ভিতরে জায়গা বুঝে আপনার ডেলিভারি কোথাও 100 টাকা আছে কোথাও 200 টাকা আছে কোথাও 50 টাকা আছে আবার কোথাও 300 টাকাও আছে জায়গা বুঝে কারণ এখান থেকে বাড্ডা উত্তর বাড্ডা যাই তাইলে তো কিন্তু আপনাদের 600-700 টাকা খরচ হবে সেই জায়গায় যদি আমার একটা ছেলে যায় আপনারা 200-300 টাকা দিতে হবে লকডাউনে তো সবসময় বেশি থাকে আর লকডাউনের ছাড়া এমনি আলাদা একটু কম থাকে তো আপনারা এটা আমার ধামাকা অফারকে আমার নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সামনে আপনারা কেউ যদি বুঝতে অসুবিধা হয় জানতে অসুবিধা হয় আপনারা আইসা কল দিলে হবে ফোন দিলে হবে তো অবভিয়াস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাইদের শপের অ্যাড্রেস ফোন নাম্বার যাবতীয় ডিটেলস দিয়ে রাখবো তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম